নমস্কার, খবর মহানগর স্টুডিওত মরস্মিতা গোস্বামী। নির্বাচনী বতরত গুয়াহাটী মহানগরীত অস্ত্রধারী যুবকর সন্ত্রাস। পান বজারত তিনিজয় সক্রিয় গুলিসহ দুই যুবকক গ্রেপ্তার করলে চানমারি আরক্ষী। ধৃত দুই যুবক শিলাপথারর দেবজিৎ দেউরী আর অজয় বিশ্বকর্মা। দুই যুবকর গুলি আর এখন বিলাসী বাহন জব্দ করেছে, যদিও এতিয়াও পিস্তলটো উদ্ধার হওয়া নাই। মহানগরীত সংঘটিত বিভিন্ন অপরাধজনিত ঘটনা জড়িত থাকার অভিযোগ আছে দুইগৰাকী যুবকৰ বিৰুদ্ধে। জালনোট সরবরাহর গোচরতো তেজপুরত পূর্বেও গ্রেপ্তার হয়েছিল দেবজিৎ দেউরী আর অজয় বিশ্বকর্মা। পূর্বে চানমারি আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল গ্যাংটোর আন দুই সদস্য অজিত গগৈ আর ধ্রুবজ্যোতি নাথ। পূর্বে গ্রেপ্তার করা ধ্রুবজ্যোতির স্বীকারোক্তির ভিত্তিত চানমারি আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে দেবজিৎ আর অজয়ক। সম্প্রতি চানমারি আরক্ষীয়ে দুই যুবকক অব্যাহত রাখিছে মারাথান জেরা। মহানগরীত দুগৰাকী যুবকে চলাইছিল তাণ্ডৱ। পান বজাৰত নিজা গুলিসহ দুই যুবকক গ্রেপ্তার করেছে চানমারি আরক্ষীয়ে। শিলাপথৰ এই দুই যুবক আর মহানগরীর কেইবাটাও অপরাধজনিত ঘটনাত দুই যুবক জড়িত থাকার তথ্য মহানগর আরক্ষীয়ে লাভ করেছিল। বিভিন্ন অপরাধজনিত ঘটনাত জড়িত আছিল এই দুই সদস্য অজিত গগৈ আর ধ্রুবজ্যোতি নাথ। দীপাঙ্কর জানাব শেহতীয়া খবর। দীপাঙ্কর, দেবজিৎ চৌধুরী আর অজয় বিশ্বকর্মা দুগৰাকী যুবকক ইতিমধ্যে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে, কেনে ধরনের অভিযোগ আছে শিলাপথৰ এই দুই যুবকৰ বিৰুদ্ধে? নিশ্চয় রশ্মিতা, ইতিমধ্যে আপনি দর্শকসকলক জানাইছে ডাঙৰ খবৰটো যে কিদৰে গুৱাহাটী মহানগৰীত বৰ্তমান অস্ত্রধারী যুবকৰ এক প্রকার সন্ত্রাস চলি আছে। আৰু কেৱল এয়া নতুন কথা নহয়, যি সময়ত নির্বাচনের বতৰ আৰু সেই সময়তে প্রায় ৰাজ্যৰ প্রায় 14,921টা অস্ত্র ইতিমধ্যে আরক্ষীর হাতত জমা আছে। তেনে সময়তে কিন্তু মুকলিভাবে একাংশ উদণ্ড যুবকে হাতত পিস্তল লৈ কিন্তু গুৱাহাটী মহানগরীত টিপটিপাই ঘুরি ফুৰিছে। আৰু তাৰ এটা ডাঙৰ উদাহৰণ, কাৰণ চানমাৰি আৰক্ষী এটা সাকসেসফুল তেওঁলোকৰ অপারেশন। কাৰণ পানবজাৰৰ যিখন আর্টিকা বাহনৰ পৰা এই দুই যুবকৰ ইমুহূৰ্তত আৰক্ষীয়ে জালত পেলাইছে, তেওঁলোকৰ পৰা তিনি যায় 7 পইণ্ট যিটো মাৰণাস্ত্ৰ, সেই মাৰণাস্ত্ৰ সজীৱ গুলি তেওঁলোকে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। গতিকে তেওঁলোকে কি উদ্দেশ্যে কলৈ তেওঁলোকে এই পিস্তলৰ এই যিটো কাহিনী প্ৰকাশ পাইছে, তেওঁলোকে কিহৰ বাবে তেওঁলোক জড়িত হৈ পৰিছে, গোটেই ঘটনাটোক লৈ বৰ্তমান চানমাৰি আৰক্ষীয়ে এই মুহূৰ্তত তেওঁলোকক জেৰা চলাই আছে, তেওঁলোকক উপযোগ কৰি জেৰা চলাই আছে। গতিকে আমি যদি পূৰ্বৰ আমি এটা বছৰৰ ভিতৰত তেওঁলোকৰ যদি আমি অভিযোগনামা খুচৰি চাওঁ, তেতিয়াহ'লে তেওঁলোকে তেজপুৰত ড্ৰাগছ সৰবৰাহ, ঠিক একেদৰে জালনোট সৰবৰাহৰ লগত তেওঁলোক জড়িত হৈ থকাৰ অভিযোগত তেওঁলোক গ্ৰেপ্তাৰ হৈছিল, তেওঁলোক জেললৈ গৈছিল। কিন্তু জেলৰ পৰা ওলাই আহি পুনৰ তেওঁলোক এই নিষিদ্ধ বেয়াখনৰ সৈতে জড়িত হৈ থকাৰ তথ্য এই মুহূৰ্তত আৰক্ষীয়ে লাভ কৰিছে। তেওঁলোকে মাৰণাস্ত্ৰ, ঠিক একেদৰে জালনোট সৰবৰাহত জড়িত থকাৰ তথ্য এই মুহূৰ্তত আৰক্ষীয়ে লাভ কৰিছে। গতিকে এই দুই যুৱক যি অজয় বিশ্বকৰ্মা আৰু ঠিক একেদৰে যিগৰাকী আন যুৱক দেবজিৎ দেউৰী, তেওঁলোকক বৰ্তমান আজি CGM কোৰ্টত হাজিৰ কৰাইছে চানমাৰি আৰক্ষীয়ে, কৰি তেওঁলোকক পুনৰ 5 দিনৰ বাবে জিম্মাত লৈছে। কাৰণ 21 মাৰ্চত গুৱাহাটী মহানগৰীৰ 6 মাইল আৰু লালমাটিত আৰক্ষীয়ে চানমাৰি আৰক্ষীয়ে অভিযান চলাই দুজন যুৱকক গ্ৰেপ্তাৰ কৰিছিলে। এই দুই যুৱক যি যেতিয়া তেওঁলোকে আৰক্ষীৰ আগত স্পষ্টীকৰণ দিছিল যে তেওঁলোকে অস্ত্ৰৰ সৈতে জড়িত, অস্ত্ৰ ব্যৱসায়ৰ সৈতে, তেতিয়া এই দুই যুৱকৰ তেওঁলোকে নাম লৈছিল। গতিকে সেই যি দুই যুৱকৰ তেওঁলোকে নাম লৈছিল, সেই দুই যুৱকৰ সন্ধানত আনকি মহানগৰ আৰক্ষীয়ে অভিযান চলাই আছিল। তেনে সময়তে ধেমাজি চিলাপথাৰৰ দুই যুৱকে এইবাৰ গুৱাহাটী আৰক্ষীৰ জালত পৰিছে। আৰু এই অস্ত্ৰসমূহ তেওঁলোকে ক'ৰ পৰা আনিছিল? নিশ্চয়, চুবুৰীয়া ৰাজ্য নাগালেণ্ড, ঠিক একেদৰে ডিমাপুৰৰ পৰা তেওঁলোকে এইদৰে অস্ত্ৰ তেওঁলোকে যোগান ধৰে, ধৰি তেওঁলোকে সৰবৰাহকাৰীৰ হাতত তেওঁলোকে বিক্ৰী কৰে, লাখ লাখ টকাত এই ধৰণৰ অস্ত্ৰ বিক্ৰী হয়। গতিকে যে এই মুকলি যিখন বেহা, আৰক্ষীয়ে বাৰম্বাৰ অভিযান নচলালেও কিন্তু এক প্ৰকাৰ ৰাজ্যত সক্ৰিয় হৈ আছে, সেই কথা পুনৰ প্ৰমাণ হৈছে। কাৰণ ধেমাজিৰ দুই যুৱক এই ধৰণৰ এটা বেহাৰে জড়িত, তেওঁলোকক উপযুক্ত তথ্য প্ৰমাণৰ ভিত্তিত তেওঁলোকক আৰক্ষীয়ে আজি গ্ৰেপ্তাৰ কৰিছে। তেওঁলোকৰ পৰা আৰ্টিকা যিখন বাহন জব্দ কৰিছে আৰক্ষীয়ে, সেই বাহনখনৰ ভিতৰৰ পৰা 3টাকৈ সজীৱ গুলি আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিছে। গতিকে এই মুহূৰ্তলৈকে পিষ্টলটো উদ্ধাৰ হোৱা নাই। বাহনখন তেওঁলোকে নিজে ব্যৱহাৰ কৰি আছিল, তেওঁলোকৰে আছিল বাহনখন, নে এই ঘটনাত আন লোকো জড়িত হৈ আছে? নিশ্চয়, যেতিয়া 21 মাৰ্চত আৰক্ষীয়ে অভিযান চলাইছিল, তেতিয়া দুই যুৱক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছিল। তেতিয়া সেই দুই যুৱকৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত এই দুই যুৱকৰ নাম প্ৰকাশ পাইছিল। তাৰপিছত তেওঁলোকে যদি চোৱা যায়, তেতিয়াহ'লে যোৱা 1.5 থেকে 2 মাহ তেওঁলোক পলাতক অৱস্থাত আছিল আৰু তেওঁলোকৰ শেহতীয়া অৱস্থিতি গুৱাহাটীৰ পাণবজাৰত ধৰা পৰিছিল। আৰু পাণবজাৰত যেতিয়া তেওঁলোক ধৰা পৰিল, সেই সময়তে তেওঁলোকৰ হাতৰ পৰা এই ধৰণৰ যি বেহাৰ লগত জড়িত থকাৰ তথ্য পূৰ্বে প্ৰকাশ পাইছিল, তাৰপিছত তেওঁলোকৰ সক্ৰিয় গুলি উদ্ধাৰ হোৱাৰ ঘটনাই কিন্তু সমগ্ৰ ঘটনাটোৰ সঠিক তথ্য প্ৰমাণ কিন্তু আৰক্ষীয়ে লাভ কৰিবলৈ সক্ষম হ'ল। কাৰণ প্ৰায় 3টা মাহৰ ভিতৰত 2টা এনেকুৱা গোচৰ চানমাৰি আৰক্ষীৰ হাতত ধৰা পৰিল, যি দুটা গোচৰত 4জনকৈ অভিযুক্ত এই মুহূৰ্তলৈকে গ্ৰেপ্তাৰ হৈছে আৰু 4গৰাকী অভিযুক্তই অস্ত্ৰ সৰবৰাহ
জালনত সরবরাহ আদি লিখিত বেহার লগত জড়িত হয়ে পড়েছিল। গতিকে কিমান টকাত এই ধরনের অস্ত্র যোগান ধরে কার কার হাতত গতাইছিল, গতিকে এখন দীঘলীয় তালিকা আরক্ষী নিশ্চয় প্রকাশ করব করে এই কোন অভিযুক্ত এই নিষিদ্ধ বেহাখনের সঙ্গে জড়িত আছে বিচারি কিন্তু আরক্ষী অভিযান আরম্ভ করেছে। আমি আপনার দীপাঙ্কর মুহূর্ত আর এনে ধরনের দীঘলে পাওয়া গেছে যে দুই যুবক গ্রেপ্তার করা হয়েছে আর ইতিমধ্যে আমি জানাইছো যে মারাথন জেরা চলা হয়েছে দেবজিৎ আর অজয়ক সানমারি আরক্ষী গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই দেখি পাওয়া গেছে যে পূর্বতর বহুতো অপরাধজনিত ঘটনার সঙ্গে জড়িত হয়ে আছে নাগালেন্ড সুবুরিয়া মণিপুরের এনে ধরনের অবৈধ অস্ত্রসমূহে আনিছিল সরবরাহ অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে এই দুই যুবকের বিরুদ্ধে। আর নির্বাচনের বতরত এই গুয়াহী মহানগরীত এনে ধরনের অস্ত্রধারী দুর্বৃত্তর সন্ত্রাসত এটা আরক্ষী যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে আর এনে ধরনের কার্যত আর আন কোন কোন জড়িত হয়ে থাকবে পড়ে যখন আর্থিক বাহন জব্দ করা হয়েছে সেই বাহনখনের সন্দর্ভতো আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে। এটা পথ দুর্ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়েছে টিয়কর কাকজান। উত্তেজিত রাইজে অবরোধ করলে 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ। পথ নির্মাণকারী প্রতিষ্ঠানের বাহনের খুন্দাত এজনের মৃত্যু হয়েছে। চারিলেনযুক্ত ঘাইপথ নির্মাণ কার্যের মাজতে এই অঘটন সংঘটিত হয়। মিক্সার ট্যাঙ্কারের খুন্দাত নাসির আলী নামের যুবকজনের হয় মৃত্যু। নাসিরের মৃত্যুর পিছতে ক্ষিপ্ত হয়ে পড়ে স্থানীয় রাইজ। পথ নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উত্থাপন হয়। মৃত নাসির আলীর ঘর কাকজান আরনধরা গাঁত পথর কাষতে রই থাকা অবস্থাতে বাহনখনে মহতিয়া নিলে নাসিরক। এটা পথ দুর্ঘটনা টিয়কত এনে ধরনের এই পথ দুর্ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির এগারী যুবকের মৃত্যু হয়েছে। এটা পথ নির্মাণকারী প্রতিষ্ঠানের বাহনত রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে স্থানীয় রাইজে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। এখন ট্যাঙ্কারের খুন্দাত নাসির আলী নামের এগারী যুবকের মৃত্যুর পিছতেই সৃষ্টি হল এই উত্তেজনার টিয়কর এয়া দৃশ্য। আমি মানে এনেকুৱা এটা এক্সিডেন্ট যেটো ফোর লেনর কমপ্লিট মানে গাফিলতির কারণে এখন মশলা ভর্তি ট্যাঙ্কারে মশলা বেক করে থাকতে ট্যাঙ্কারখনে নাসির বলে যিজন লড়া, আমি মানে নাসিরের কথাটো কলে মানে বহুত দুঃখ লাগে। হি আমার কাকজানবাসীর এনেকুৱা এটা লড়া আছিল যে দুখিয়াক হিন্দু মুসলিম কোনো শিখ হিসাই ধর্ম নেচাইছিলে, ই অন্তত চাইছিলে দুখিয়া বলে। মানে যিখিনি লকডাউনত মানুষক তার মানবীয়তা হি দেখাইছিলে, আজি তার কারণে আমি ভাগি পড়ছি। ট্যাঙ্কারখানে যেতিয়া আপনার মশলা বেক করে কোনো মানে সিহঁতের হ্যান্ডিম্যান নাই, অকল ড্রাইভারই আছে, অকল ড্রাইভারই বেক করতে কোনো পিছফালে চোয়া নাই, গতি তেনেকুয়া কাম কিছু কেলে করে পিছফালে রয়ে আছিল। আর নাসির আলী নামের এগারী যুবকের মৃত্যু ইতিমধ্যেই শোকস্তব্ধ হয়ে পড়েছে স্থানীয় রাইজ। প্রতিবাদ সাব্যস্ত করেছে আর পথ নির্মাণকারী প্রতিষ্ঠানের এখন বাহনের খুন্দাত এনেদরে এগারী সরবরাহকারী যুবকের মৃত্যু এটা স্থানীয় রাইজে শোক প্রকাশ করেছে। আর এনে ধরনের নির্মাণ প্রতিষ্ঠানকারী সমূহলেও আহ্বান জানাইছে যাতে এনে ধরনের কাম যাতে পূর্বতে আর নহয়, এনে ধরনের দুর্ঘটনা যাতে সংঘটিত নহয় তার প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। টিয়কর দিগন্ত জানাব এই মুহূর্তের পরিস্থিতি। দিগন্ত, আমি আপনার জানিব বিচারিছো নাসির আলী নামের এই যুবকজনের মৃত্যু এটা স্থানীয় রাইজে যে ঘাইপথ অবরোধ করেছিল এই মুহূর্তের পরিস্থিতি আমি আপনার জানিব বিচারি। রশ্মিতা চাওক, এতিয়াও পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে যেহেতু নাসির আলী আছিল এই কাকজান অঞ্চলের এগারী সর্বরোহী যুবক, প্রতি সকলের প্রিয় আছিল এই যুবকগী, আর যসলতে চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথত নির্মাণত ব্যবহৃত যসলতে মিক্সার ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারখানে দুর্ঘটনা সংঘটিত করে নিহত করলে নাসির আলীক। আর তারপিছতে স্থানীয় লোক ওলাই এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে যে ঘটনার উচিত তদন্তর দাবি তুলিছে। আর এই ঘটনা যানত সংঘটিত হল সেই স্থানত ইতিমধ্যে জিলা আয়ুক্তর উপস্থিতি বিচারিছে যে যেহেতু নাসির আলী যসলতে মিক্সার ট্রাকে ট্যাঙ্কারে খুন্দা মারি নিহত হল, সেই ট্যাঙ্কারখন আসলে নাসির আলী সেই স্থানত থিয় হয়ে আসে। আর সেই কিয় আসলে এনে ধরনের দুর্ঘটনা রাষ্ট্রীয় ঘাইপথত ইটোর পিছত কিন্তু দুর্ঘটনা সংঘটিত হয়ে আছে, এই বিষয়বিল সকলো রাইজ ক্ষুব্ধ হয়ে পড়েছে। আর প্রায় এঘন্টা সময় ধরে এটা আসলে অতি ব্যস্ত 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে রাখিছে, শ শ যুবক ওলাই চাও
চাওক মানে গোটে পরিবেশটা দেখাইছো শ যুবক এই মুহূর্ত রাজপথের উপর আর ইতিমধ্যে রাজচক্র বিষয়া আহি এই ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে, আরক্ষী প্রশাসনের কিছু বিষয়া আহি ইয়াত উপস্থিত হয়েছে। কিন্তু রাজচক্র বিষয়ার যসলতে যদিও আলোচনাত মিলিত হয়েছে, সেই আলোচনায় কিন্তু রাইজক প্রমাণিত করবা নাই, পঠিয়ন নিয়াবা নাই, যেহেতু ইয়াত জেলা আয়ুক্ত আহিব বলে ইতিমধ্যে অবগত করেছে। সকল আছে, মানে দেখাইছো, মানে যেহেতু এটা অতি মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়ে গেল, এই মুহূর্তে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করে রাখা হয়েছে। কেনে দাবি লো এনে ধরনের অবরোধ করা? আমি তৎকালীনভাবে উপায়ুক্ত স্যার ইয়াত আমি সদৌ কাকজানবাসীয়ে বিচারিছো এই ফোরলেন্ডর কামর গাফিলতির কারণে, রাষ্ট্রীয় ঘাইপথর মানে নির্মাণকারী সংস্থার গাফিলতির কারণে এনে ঘটনা হল নাকি? যুক্তি কথা কে আস, মানে যুক্তি কথাই কে আস, এটা যুক্তি আপনি চক। আজি আমার এই কাকজান আর টিয়কর পর ধর লাদগরলেকে এই লোরাবিলাকর ডেকা লোরাবিলাকর যদি গাড়ি মোটরসাইকেলের নম্বর প্লেট না থাকে বা কিবা কাগজপত্র ঠিক না থাকে, তেতিয়া তেখেত সকলৰ লোরাবিলাকক কি কয়, ডেকা লোরাবিলাকক যা নিবনুয়া লোক কিছু গাঁয়ে ভূরে গিয়ে বেপার করে আছে, সেই গাড়িকিখন দড়ি পেলায় ধরি পেলায় রাধ গতানত সুমাই থ দিয়ে। আর যেটা মোদী আর আমার হেমন্ত যেটা এইফালে আসবলগা হয়, তেতিয়া পাবলিকক সোধে নাকি কিমা সেই রাস্তাবিলাক তেতিয়া কি অবস্থা, কিমান ধুনিয়া করে লয় তেখেত আসব কারণে? আর আজি আমার এই পাবলিকে কুকুর মেকুরীর নিচিনা ব্যবহার করে পেলায় এই অবস্থা করেছে। আজি সব এই গাড়িখনের নম্বর প্লেট নাই। এই পথ নির্মাণকারী প্রতিষ্ঠানটির কোনো বিষয়ববী আহি তাত উপস্থিত হয়েছেহি তেওঁলোকৰ সৈতে মত কথা পাতিবলৈ বা প্রশাসনের কোন কোন লোক আহি উপস্থিত হয়েছেহি? রশ্মিতা চাওক, এই মুহূর্ততে আসলে যসলে ঠিকাদারী প্রতিষ্ঠান, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোক উপস্থিত হওয়া নাই যদিও, কিন্তু ইয়াতে চক্র বিষয়া, রাজচক্র বিষয়া নিজে আহি ইয়াত উপস্থিত হয়েছে, রাইজর লগত আলোচনাত মিলিত হয়েছে। কিন্তু রাইজ আকুরগোজ তেওঁলোকে বিচাৰিছে যে আয়ুক্ত, জেলা আয়ুক্ত ইয়াত উপস্থিত হয়ে ইয়ার যসলে চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথত বারম্বার ইটোর পিছত সিটো দুর্ঘটনা সংঘটিত হয়ে আহিছে। আমি সেই সময় সবিস্তারে দেখাইছো ধারাবাহিকভাবে আসলে এই যে দীর্ঘদিনীয়া একটা সমস্যা ঘাইপথ, রাষ্ট্রীয় ঘাইপথর যসলে যোরহাটর অজন্তা বাইপাসের জাজিলেক এই পথ চার যবস্থা, সেই কথাখিন আমি ইতিমধ্যে অবগত করে আছো। আকৌ যে সেই ঘটনার পুনরাবৃত্তি আজি হল, এই কথাটাই আসলে রাইজক ক্ষুব্ধ করে রাখিছে। আর তাতক অতি আসলে এই মুহূর্তে ডর কথা যে এঘণ্টারও অধিক সময় ইতিমধ্যে রাইজে পথ অবরোধ করে রাখিছে। আর যুদ্ধ দূরনিবতিয়া যান বাহন, সেই যান বাহন সমূহ ইতিমধ্যে পথর উপর আবদ্ধ হয়ে আছে, শ যান বাহন পথর উপর আবদ্ধ করে রাখিছে। আর ইতিমধ্যে যেহেতু মানে সেই যে পরিবেশ মানে সেইখিনও দেখ জরুরীকালীন কেবল মাত্র এম্বুলেন্স সেবার বাদে আন সমূহ কোনো যান বাহন মোটরসাইকেল পর্যন্ত পার হবল দিয়া নাই, সকল বন্ধ করে রাখিছে। গোটে পথটুতে শ যুবক আহি এনে ধরনের বন্ধ করে রাখিছে রাস্তার মাজত। যদি মীমাংসা নহয় এটা গতি দূরনিবতে যুদ্ধ যাত্রীবাহী বাস আছে সেই সময় পথর উপর আবদ্ধ হয়ে থাকবে, নৈশ বাস সমূহ এনেদরে আবদ্ধ হয়ে থাকবে, ফলত যাত্রী সকল দুর্ভোগ ভুগিব লাগবে। গতি কিমান সময় ধরে এনে ধরনের অবরোধ হয়ে আছে এই পথ, আর মীমাংসালে অহার কিবা সম্ভাবনা আছে কি দাবি? ইতিমধ্যে আমাক অবগত করেছে রশ্মিতা যে তেওঁলোকে যিগৰাকী যুবক মৃত্যু হল আসলে চারিলেনযুক্ত দুই এজনের প্রতিক্রিয়া যদি এই মুহূর্তে আমি পাব পারো দিগন্ত। মানে এই মুহূর্তে কিছু আসলে এগারী সরকারি বিষয়া, উচ্চপদস্থ বিষয়া ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে, সেই পরিবেশটা দেখাইছো, আলোচনাত মিলিত হয়েছে, রাইজর আলোচনা মিলিত হয়েছে, আর রাজচক্র বিষয়া আছে আর আরক্ষী শীর্ষ বিষয়াও আমি দেখিছো তেখেত আহি এই স্থানত উপস্থিত হয়েছে। কিন্তু আমি যদি কওঁ এই যি ঘটনা সংঘটিত হল এই ঘটনার পিছতে কিন্তু রাইজ যথেষ্ট ক্ষোভিত, এই মুহূর্তে আমি সেই কথাখিনি অবগত করব বিচাৰিছো। নিশ্চয় আমি আশা করছো যে অতি শীঘ্রে মীমাংসা হোক এই সমস্যার বা সমাধানলৈ আহক, যেহেতু এনে ধরনের এটা রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ
করেছে টিয়কর কাকজানত এগারী সর্বাগ্রাহী যুবক নাসির আলীর মৃত্যুর পিছতে এনেদরে পথ নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ উজাড়িছে স্থানীয় রাইজে। আর এয়াই আসলে প্রথম ঘটনা নহয়, পূর্বতেও রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের নামত বহু লোকে প্রাণ হেরুবলগা হয়েছে, সেয়া বা প্রকাণ্ড গাঁটর বাবেই হোক বা এনে ধরনের দুর্ঘটনার বাবেই হোক, টিয়কর কাকজানত এই মুহূর্তেও পরিস্থিতি শামগত নাই। হাজার হাজার লোক ওলাই আছে, শ শ লোক ওলাই আহি পথ অবরোধ করে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। প্রথম আর দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের দশ সমষ্টির ভিতর নটাতে বিজেপি জয়ী হব বলে দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অবশ্যই কোনকিটা সমষ্টিত জয়ী হব সে স্পষ্টক কোয়া নাই মুখ্যমন্ত্রীগিয়ে। বরপেটা আর পলাশবাড়ীত নির্বাচনী প্রচারের পিছতে এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। প্রথম দুটা পর্যায়ত দশখন আসনের নির্বাচন হয়ে গেল, নখন আসনত আমি নিশ্চিতভাবে জিকিম, এখন আসনত আমার কংগ্রেস আর ইউডিএফর লগত প্রতিদ্বন্দ্বিতা হব, বাকি চারিখন আসন থাকি যাব গুৱাহাটী, কোকরাঝার, বরপেটা আর ধুবুরী। প্রচার কার্য তৃতীয় পর্যায়ের আরম্ভণি হয়েছে, যাকালিও মানে গুৱাহাটী লোকসভা সমষ্টিত মিটিং করেছিল, আজিও করছো, অহাকালি মোর কোকরাঝারত মিটিং আছে। লাহে লাহে প্রচার অভিযান আগবাড়ি গেলে তৃতীয় পর্যায়ের উমান আমি লগাব পারিম, তথাপিতো চারিটা সিটর তিনটা সিটত তো আমি জিকিমেই, তাত কোনো সন্দেহ নাই। এতিয়া আমি সেইটোকে মই কৈছো যে নটা আমি জিকিলো আর তিনটা আমি তো জিকিমই, গতি নয় তিন তো বারো হলেই, এতিয়া সাড়ে বারো হয়ে আছে, কারণ একটা সিটত প্রতিদ্বন্দ্বিতা আছে। যোনে খেলা খেলে স্কুলত যোনে পরীক্ষা দিয়ে সকলেতো পাস করিম বলিয়ে পরীক্ষা দিয়ে, গতি মই যেনেকে কনফিডেন্ট আছো ডেফিনেটলি কংগ্রেসও কনফিডেন্ট থাকিব পারে, কিন্তু কোনোবা জায়গাত কংগ্রেসে কৈছে জানো আমি এগারোখন জিকিম বলে, কংগ্রেসে এইখন আসনের কথা কব, সিখনের আসনের কথা কব, কিন্তু আমাক সুদিলে আমি ডাইরেক্টলি কই দিও যে এগারো বারোখন জিকিম, তাতেই পার্থক্যটো আপনাদের সাব পারিব। রাজ্যের হাতি মানুষের সংঘাতে লৈছে চূড়ান্ত রূপ। শোণিতপুরের ঢেকিয়াজুলিত বনরিয়া হাতির আক্রমণত প্রাণ গোল বনকর্মী সহ তিনজনের, ধীরাই মাজুলিত সংঘটিত হয়েছে এই শোকাবহ ঘটনা, বন্য হাতির আক্রমণত প্রাণ হেরালে বনকর্মী বীরেন রাভা আর তুলেশ্বর বড়ুয়ে, যতন তাঁতি নামের আন এজন স্থানীয় লোকের মৃত্যু হয়েছে বনরিয়া হাতির আক্রমণত। প্রথমে হাতির আক্রমণত প্রাণ হেরাইছিল যতন তাঁতি নামের স্থানীয় লোকজনে, ইয়ার পিছতে হাতিটুক নিরীক্ষণ করেছিল দুই কর্মী বীরেন রাভা আর তুলেশ্বর বড়ুয়ে, সেই সময়সতে হাতিয়ে খেদি আহি আক্রমণ করে দুই বনকর্মী। খঙ্গাল হাতির আক্রমণ দুই বনকর্মীর মৃত্যু হওয়ার বিপরীতে অসন্দেহে প্রাণরক্ষা করেছে জীবনজ্যোতি রায় নামের আন এগারী বনকর্মী। চকুর সম্মুখতে বনরিয়া হাতির আক্রমণত দুই সতীর্থ প্রাণ হেরাক লো শোকত ভাগি পড়ছে বনকর্মী সকল। বনভোজী খেদিবলৈ যোৱাৰ সময়ছোৱাতেই এনেধৰণে তিনিজনকৈ বনকৰ্মীয়ে প্ৰাণ হেৰুওৱাত এতিয়া শোকস্তব্ধ হৈ পৰিছে বনকৰ্মীসকল। বীৰেন ৰাভা, তুলেশ্বৰ বড়ো দুয়োগৰাকী আমাৰিবাৰী বনাঞ্চলিক কাৰ্যালয়ৰ কৰ্মচাৰী আছিল, বনকৰ্মী আছিল, আৰু এতিয়া এনেদৰে সতীৰ্থৰ মৃত্যুত কান্দোলন ভাঙি পৰিছে। সতীৰ্থ চকুৰ সন্মুখতে বনৰীয়া হাতীৰ আক্ৰমণত দুই সতীৰ্থই প্ৰাণ হেৰুৱাকৈ এতিয়া বনকৰ্মীসকল শোকত ভাগি পৰিছে। হাতীপুৱাটো এজন এজন মাৰিলে হাতীয়ে যতন তাঁতি বুলি, তো পিছত আমাৰ আমি ইয়াতে ডিউটি কৰি আছিলোঁ, আমাৰিবাৰী ৰেঞ্জৰ মানে চেণ্ট্ৰেল ৰেঞ্জ আমাৰিবাৰীৰ টিমো আহিছিলে আমাক সহায় কৰাৰ কাৰণে, আহি আমি হেৰি কৰি থাকোঁতে হাতীটো খেদি আহিল, খেদি আহোঁতে ৰক্ষা কৰিব যাওঁতেই হাতীয়ে আমাৰ আটাইতকৈ মানে ডিভিজনৰ মানে দক্ষ বনকৰ্মী
দুজন নিহত হল। আর নদী পার হওয়া বলে আমার যে খবর মতে নদীখান পার হয়েছে, নদীর মানে খুঁটিটু পার হয়েছে, যথেষ্ট পদক্ষেপ লই আছে। আমি একচুয়ালি ডিভিশনের আমার সদর রেঞ্জ, আমারিবাড়ি রেঞ্জ, আমি সকল রাতেপরপরা আপনাকে নিশ্চয় দেখিছে, আমি সকলে আমি একত্রিতভাবে আমি কাম করে আসিল। দুর্ভাগ্য, আমারে দুর্ভাগ্য, আমার অতি নিষ্ঠাবান বনকর্মী দুজনক হেরুয়ালো আমি। আর কেনেদরে হয়েছিল সমগ্র ঘটনা আগবাইছো আমার সাংবাদিকর এক রিপোর্ট। ঢেকিয়াজুলির ধীরাই মাজুলীত এক শোকাবহ ঘটনা, হাতির আক্রমণ, দুজনক বনকর্মী সহ এজন স্থানীয় লোক নিহত হবলগা হয়েছে। দুজনক বনকর্মীক হেরুয়ায় এটা যখন সহকর্মী, এই সহকর্মী সকল এটা শোকত ভাঙি পড়া পরিলক্ষিত হয়েছে। রঙাপড়ার যে আমারিবাড়ীস্থিত আঞ্চলিক বন কার্যালয়ের দুগী বনকর্মী বীরেন রাভা আর কুলেশ্বর বড়ো হাতির আক্রমণ ধীরাই মাজুলীত নিহত হবলগা হয়েছিল। কর্তব্যরত অবস্থা দুজনক বনকর্মী প্রাণ হেরালে। আর আমার আছে এগারী বনকর্মী, এই বনকর্মীগীও কথমপী প্রাণ রক্ষা পড়ছে হাতির আক্রমণত। আর এই যে শিহরণকারী ঘটনা, এই শিহরণকারী ঘটনার সাক্ষী আছিল এইগারী বনকর্মী। আর কোনোমতে আসলতে হাতির আক্রমণেরপর রক্ষা পড়ছে এইগারী বনকর্মী। আমি পোনে পোনে তোর সুত কথা পাতিম। তোমার হয় মোর বঙ্গাইর অভয়াবৃক্ষ এটা ঢেকিয়াজুলি রেঞ্জত মোর কারেন্ট পোস্টিং হয়ে আছে। আজি ঘটনাটো একচুয়ালি রাতেপা হাতিটো ওলাই পেলায় আমার স্থানীয় মানুষ এজনক মারিলে। তারপর আমি খবরটো পাই পেলায় আমি রাতেপা তেতিয়া ছটা দশ মানত আমি এটাহে উপস্থিত হয়েছিল। ঠিক সেই সময়তে হাতিটো আমি নিরীক্ষণ করব যাওতে স্থানীয় লোকর পিছফালে যে খরুয়াচা বাগিচা তাতে বিচরণ করে থাকা দেখা হয়েছিল। তারপর তেনেকে আমার বাকি আমার সহকর্মী সকল আহি পড়ার পিছত বাকি রেঞ্জেরপরা তেনেকে আমি হাতিটো নিরীক্ষণ করব যাও। নিরীক্ষণ করব যাওতে হাতিটো দুই তিনবার আমার চোচা মারি আসে। তারপর তেনেকে সি সৈন্যত গুলি ফুটার পিছত সি আকৌ আঁতরলে উফতি যায়। তেনেকে আমি হাতিটো পিছে পিছে নিরীক্ষণ করব যাওতে আপনার আগফালেরপর কোনোবা হয়তো স্থানীয় রাইজে ভেটা দিয়ার ফলত হাতিটো আক্রমণাত্মকভাবে পিছফালে আমাক চোচা মারি আহে। তৎক্ষণাৎ আমি সেই স্থানের পর আমি ওলাই চেষ্টা করেছিল, কিন্তু তাত আমার দুজনকে আমার সহকর্মী আহত হয়। তার কারণে আমি খুবই মর্মাহত হয়েছো। ওসরতে আসিল, দেখিল যেটু সময়ত আমার সহকর্মী দুজনক হাতিয়ে আহত করে সেই সময় মানে ওসরতে উজুতি খাই পেলায় মত তাতে ওসরতে পড়ছিল। ঠিক সেইখানে সময়তে দেখা পাই পেলায় প্রথম অভি প্রাণটো রক্ষা পড়লে তেনেকে হয় হয় গুলি ফুটাইছো, কিন্তু গুলির একো এফেক্ট হওয়া নাই গুলি তারপর। 2024 সনের পশু কল্যাণ ক্ষেত্র পশু চিকিৎসক বঁটা ঘোষণা করা হয়েছে। ডাক্তর প্রাণজিৎ বসুমতারীলৈ আগবঢ়া হয়েছে উৎকর্ষ বঁটা। নিষ্ঠা আর দীর্ঘম্যাদী কর্মর বসুমতারীলৈ এই সন্মান আগবঢ়াইছে জে বি এফ ইন্ডিয়া ট্রাস্টে। আজি বিশ্ব পশু চিকিৎসা দিবস। আজির এই দিনটুত মানে পশু চিকিৎসক তথা পশু চিকিৎসা বৃত্তির যখন লোক জড়িত হয়ে আছে সেই সকলকে মোর ফলের শুভেচ্ছা জ্ঞাপন করছো, অভিনন্দন জানাইছো। আপনাদের পশু কল্যাণের সমাজের কারণে যে অবদান আগবাই আছে সেই অবদানক কোনো নুই করব নয়, সেই অবদানের মানে মোর ফলের বিশেষ আপনার সেবা আগবাইছো। এইবার মই আপনার জানাবলে পাই সুখী হয়েছো যে ডাক্তর প্রাণজিৎ বসুমতারী পাকৈ যখন অভয়ারণ্য আছে অভয়ারণ্যত আজি দিনত কর্মরত হয়ে আছে আর প্রায় 15 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে তখেতে এই পশু কল্যাণের কারণে কাম করে আছে। আর তখেতক এই বছর 2024 বটাটো আমি দিবলে গৈ আছো। আপনাদের জানে 2022 আমি এই বটা প্রদান কার্যসূচী আরম্ভ করেছিল। প্রথম বছর ডাক্তর পরাগ ডেকা আর দ্বিতীয় বছর অর্থাৎ 2023 ডাক্তর ভাস্কর চৌধুরী এই বটা পাইছিল।